सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ स्वाधीके शरणेत्रं बके गौरी नारायणी नमस्तुते। জানিস না? না। তবে হাসি যে, হ্যাঁ, লুকোচুরি খেলায় বলে দেওয়ার নিয়ম নেই। নিয়ম নেই? আমাকে খেলাটা শেখাচ্ছিস তুই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই খুঁজে বার করবো। আমাকে ঠকা হয় না, হ্যাঁ ঠিক। আনন্দ কোথায় গেছিস? বাস আমি হেরে গেছি, হেরে গেছি, এবার বেরিয়ে যায় তো। আরে আমি তো তোমার পিছনেই ছিলাম। দাদু তাহলে হেরে গেলে তো? হ্যাঁ, আমি হেরে গেছি। আচ্ছা এবার তুমি লুকো, আমি খুঁজি। ওরে বাবা, না বাবা, আর পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ফুটবল খেলো। হ্যাঁ ফুটবল, হ্যাঁ স্কুলের সময় হয়ে গেছে, চল চল। আচ্ছা চলো ফুটবল, চল চল চল। বাবা কি ব্যাপার, হ্যাঁ এত দেরি যে? আরে খারা খারা জিনিসপত্র সব দেখা শুনে আনতে হইব না? মেয়ে ধর ধর ধর। আদিতের অন্ত নেই, কত টাকা মারলি? কি কস, চুপ কর চুপ। বেশি না বেশি না, অল্প অল্প সারছি। এই দেখ না, এই দেখ, আমি এটা তোর জন্য ম্যানেজ করে আনছি। এই না মাইকা দেখবি তোর কি সুন্দর দেখায়। ভাবলাম একটা সোনার দুল দেবে, কতদিনের শখ।
তানা একটা কিনিম। সোনার দুলকে তুমি আমি সোনা দিয়ে বন্ধ রাখো। আমার কাছে রে মরুন বেলা খুব শখ না, যাও পড়ে যা, বৌদি ডাকছে। বৌদি আর ডাকনের টাইম পায় না নাকি? ভোলা ভোলা বৌদিমণি ডাকতেছিলেন। হ্যাঁ রে, বাবা ফিরেছেন? হ্যাঁ, এই তো ফিরলেন। বাবা স্নানে জামা কাপড় দিয়েছিস? আজ এত দেরি হয়ে গেল, কখন যে স্নান পুজো করবেন, কখন জল খাবেন। কি কইলেন? স্নান পূজা চলেন গিয়া দেখবেন কি হইতাছে। কি রে হাসিস কেন, কি হয়েছে? চলেন গিয়া দেখবেন। চল দাদু রেডি। নে কুইক, তুই একদম বোলিং করতে পারিস না। এবার আমি শোন না, আর একটা প্লিজ প্লিজ প্লিজ, ওকে স্নান পুজো না করে আপনি খেয়ে নিচ্ছেন যে? পুজোই তো করছি বাবা, আর যা খাচ্ছি সব তো গোপাল ঠাকুরের প্রসাদ। দেখো গোপাল ঠাকুর নিজেই আমাকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। আচ্ছা জানো মা, দাদু শুধু বলে তুই আমার গোপাল, তুই আমার ভগবান। আচ্ছা বলো মা, আমি কি গোপাল? গোপালের সাথে ছিল তার গরু আর তার বাছুরে তোর, কিন্তু আমার সাথে আমার এই ছোট্ট রোগী। দাদু ভাই, এখন কলিকালে ধেনুর বদলে মানুষ কুকুরই পোষে, তাই আমার গোপাল ডগির সঙ্গেই খেলা করবে এই জন্মে। দাদু আর একটা আবার হয়ে যাক। না না প্লিজ প্লিজ, এই স্কুল যাবার সময় হয়েছে, এখন চলো। দেরি হয়ে যাচ্ছে, যা। আরে খোকা বাবু এসে গেল তো। নাও খোকা বাবু তোমার ফুল। আমি তোমার সঙ্গে ক্রিকেট খেলতে যাবো। আরে বাবা রসুন, তাতে তোমাকে কতবার বলেছি ক্রিকেট ক্রিকেট কিচ্ছু নয়, ক্রিকেট ক্রিকেট। ওই একই বাত হলো, একই বাত হলো। আরে আব তুম যাও, স্কুলে দেরি হয়ে যাবে, যাও। আচ্ছা টাটা, চলো চলো চলো, যাও 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 যাও। টাটা খোকা বাবু। সিট ডাউন বয়েজ, সিট ডাউন। আমি তোমাদের সেকেন্ড টার্ম এক্সামিনেশনের রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। ফার্স্ট আনন্দ চৌধুরী, সেকেন্ড অর্ক সেন, বাকি সকলে পাশ করেছে, এভরিওয়ান ইজ প্রমোটেড, শুধু ওই রাজু সামন্ত ছাড়া। ফাদার আমি প্রমোশন পাইনি কেন? ফেল করেছে বলে? ভালো করে পড়াশোনা করো যাতে তুমি। আমাকে তো তিনজন টিচার পড়ান, কিন্তু আমি কি করে ফেল হলাম? সাইলেন্স সাইলেন্স, শোনো, নিজে পড়াশোনা না করলে তিনজন কেন, ১৩ জন টিচারেও কিছু করতে পারবে না, পড়াশোনা করো। কংগ্রাচুলেশন আনন্দ, থ্যাংক ইউ। এ কি অর্ক, তোর চোখে জল। আমার মনে হয় আমি আর কোনোদিন ফার্স্ট হতে পারবো না রে। তাতে কি হয়েছে, সেকেন্ড তো হবি, কিন্তু সেকেন্ড হলে স্কলারশিপ পাবো না রে, আর স্কলারশিপে টাকা না পেলে আমি আর এই স্কুলেও পড়তে পারবো না। কেন? বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, তাই জন্য বাবা এই স্কুলের মাইনেও দিতে পারবে না। আচ্ছা আনন্দ কোথায়? দেখে দেবো।
না না না, ও বাদর আমার কাছে শুলে আর ঘুমবে না। থাক, না ঘুমনোই ভালো, সারা রাত বিছানায় চক্কর কাটবে, আপনাকে তো ঘুমোতেই দেবে না, কিন্তু নিজে নিশ্চিন্তে ঘুমোবে। ঠিক বলেছো বৌমা। আচ্ছা, আমার নামে দাদুর কাছে নালিশ হচ্ছে? ওরে দুষ্টু, আড়াল থেকে আমাদের কথা সব শুনে নিয়েছো? সবটা শুনিনি, একটু শুনেছি। ওই আমি আজকে দাদুর কাছে ঘুমোবো, তাই আমি বালিশটা নিয়ে একদম রেডি হয়ে এসেছি। কি দাদু, ভুল করিনি তো? হায় রাস্কে, হায় হায়, বস বস, একদম ঠিক কাজ করেছিস। একদম দুষ্টুমি করবে না কিন্তু, লক্ষ্মী ছেলের মতো নিজে ঘুমোবে, দাদুকেও ঘুমোতে দেবে। হ্যাঁ শোনো মা, আমায় ঘুম পাড়িয়ে দেবে না? রোজ রোজ গান শুনে ঘুমানোর অভ্যাস ভালো না। হ্যাঁ রে দুষ্টু, তুই রোজ গান শুনিস, আজ আমিও ঘুম পাড়ানি গান শুনবো। মা গাও না মা, খুব ভালো হবে মা, প্লিজ গাও না মা, প্লিজ প্লিজ। গেয়ে দাও না একটা, প্লিজ। ঘুম চোখে সুখে জাগে।
দেখেছো তোমার বাবা ছেলের কাণ্ড, আমাদের ছেলে ওপরে গিয়ে তুমি তো খুব সুখেই আছো। আমি ওইখানে আমাদের বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি, খুব ভালো। তুমি দেখো ওরা যেন চিরকাল সুখে থাকে, খুব সুখে থাকে। ও রোশন ভাই, এই যে তোমার চিঠি। চিঠি? হ্যাঁ চিঠি। আরে 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 আরে, তো জরুর আমার বিবি আছে। আমি ওই গোলাপ ফুলের তোড়াটা ভেজ দেগা, খুশি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি না অত হলে হিন্দি বলতে জানি না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখছি তো, মুন্না কি আব্বা জান। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আগে আঙ্গুল কানে ঘুষাও। আঙ্গুল কানে দেবো কেন? আরে এটা আমার বিবির চিঠি, এটা আমি শুনবে, তুমি কেন শুনবে? আঙ্গুল ঘুষাও, আঙ্গুল ঘুষাও। আরে দেখ তাহলে আমি চিঠি পড়বো কি করে? আরে চোখ দিয়ে, আঁখ সে। আরে তুই কান থেকে চিঠি পড়েগা? আঁখ সে পড়ো। আঁখ সে? মুন্না কি আব্বা জান সালাম। তারপর তারপর? শোনো রোশন ভাই, আমি না বাংলায় বলছি। হ্যাঁ তোমার বিবি লিখেছে তোমার মুন্না খুব ভালো আছে, সে লেখাপড়া করছে ঠিক মতো, তোমাকে দেখতে চায়, তুমি কবে দেশে যাবে সেটা জানতে চেয়েছে, তোমাকে ঈদের আগেই যেতে বলেছে। আচ্ছা এটা ভাই, আমি আমি বলছি কি, মুন্নার নামটা কোথায় লেখা আছে বলতো? এই যে এখানে, এটা আমার মুন্না। মুন্না? আমার মুন্না। মল্লিক মশাই, কে? কি নমস্কার, বলা নেই কওয়া নেই, তুমি হুট করে একবার ঘরের মধ্যে ঢুকে পড়লে কি ব্যাপার? একটা চিঠি। চিঠি? হ্যাঁ। কার চিঠি? দশ টাকা পঞ্চাশ পয়সা লাগবে। কেন দশ টাকা পঞ্চাশ কেন লাগবে? বিয়ারিং চিঠি, টিকিট দেয়নি তো তাই। কই দেখি কার চিঠি? শ্যাম সুন্দর দত্ত, ও দত্তপাড়া বারুইপুর। শালা, এ কি গাল দিচ্ছেন কেন? তোমাকে নয় তোমাকে নয়, আমার শালার কথা বলছি। ও দেখেছো কাণ্ড, একটা চিঠিতে টিকিটটা পর্যন্ত দেয়, ভগ্নিপতির ঘাড় ভাঙার মতলো। এই চিঠি আমি নেব, এই চিঠি তুমি ফেরত নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এ কি আমার ভাইয়ের চিঠিটা ফেরত দিচ্ছ কেন? ও না হয় টিকিট লাগাতে ভুলেই গেছে। ভুলে গেছে বেটা, হাড় কিপটে পিঁপড়ের পিছন টিপে টিপে খায়। বাজে বকো না তো, চিঠিটা নিয়ে পয়সাটা দিয়ে দাও, দাও বলছি। দেখো মল্লিক মশাই, দু টাকা পঁচিশ পয়সা তো কম আছে, তুমি দিয়ে দাও। হ্যাঁ মরে তো যাচ্ছি না, দিয়ে দেবো। সরকারি টাকা জমা দিতে হবে তো। বললাম তো পরে দিয়ে দেবো, তুমি দিয়ে দাও এখন। কিন্তু পিয়ন না পাইকা, বলছি পরে দিয়ে দেবো, এখন যাও পরে। হ্যাঁ ওই পিয়নের সামনে তুমি আমার ভাইকে গালাগাল দিলে। তো শালাকে শালা বলবো না তো কি, প্রাণনাথ বলবো নাকি? হ্যাঁ বলো, কি করছিলে? কি করছিলাম? দিন রাত শুধু পড়া 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 পড়া, আর কি হবে কি, ওতে শুধু খরচাই বাড়ে, পুরোটাই লস। বুঝো, আচ্ছা আমার ব্যবসাপত্র দেখো, ব্যবসায় এসে বসো, তাতে একটু কাজের সুরাহা হবে। এ ভালো কথা, নিবারণের কাছে গিয়েছিলি কেন? তুই তো আকাশ থেকে পড়লি, তোকে সেদিন বললাম না যে নিবারণের তিন মাসের ভাড়া বাকি পড়ে রয়েছে, তোর সে খেয়াল নেই? যা বলছি এখন তাই শোন, নিবারণের কাছে যা, শুনলাম ও রাতে বেশ মাল কুড়ি এসেছে, এখন দান ধ্যানও করছে, বুঝলি? এখন বোধ হয় বেটাকে বাড়িতে পাবি না,
কাল সকালবেলা গিয়ে যেমন করে হোক জোর জবরদস্তি করে ভাড়ার পুরো টাকাটা আদায় করে নিয়ে আসবে, বুঝতে পারলি? যা বাবা, এগুলো আর কথা যা বলছি তাই কর। কাল মায়ের কাছ থেকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য 2000 টাকা এনেছিলাম, বাড়ি ভাড়া দিয়েছো না? না মানে? আরে সেই টাকা দিয়ে তো ওই মালের দোকানের দেনা শোধ করে এলুম, বলে কিনা ধারে দেবে না স্টুপিড। আরে দেনা শোধ করে নগদ টাকায় তো এইটা কিনে এনেছি। তুই বোতল ফেলে দি। বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। মাল কি ইনসাল্ট? হ্যাঁ, আজ তোকে আমি খতম করে দেবো। গেট আউট। যে মালকে অপমান করে সে কি মানুষ? আমি এনে কালো। গেট আউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। যা, হাতে পায়ে ধরলে আর কোনোদিনও আমি বাড়িতে আসবো না। কে হাতে পায়ে ধরলে? মাতাল একটা। নিবারণ কাকা, মানে নিবারণ কাকা। আচ্ছা বাবা বাড়ি ভাড়ার টাকাটা নিতে পাঠালেন, টাকা দেবে কোথা থেকে? মদের পেছনে তো সব টাকা উড়িয়ে দিয়ে বসে আছে। তুই চুপ করা, আজকে বাড়ি ভাড়ার টাকা দিতে পারবো না বাবা অনিমেষ, কালকে তো দিতে পারবেন না তো। আচ্ছা বাবাকে গিয়ে কি বলি বলুন তো? বাবাকে গিয়ে বলুন বাড়ি থেকে বার করে দিতে, মাতলামা গুছে যাবে। আমি তো নিবারণ কাকার কাছ থেকে ভাড়ার টাকাটা নিতে এসেছিলাম, কিন্তু কিন্তু কি টাকা দেবে কোথা থেকে? মদের পেছনে তো সব টাকা খরচা করে ফেলেছি। মেয়েটিকে তোর সঙ্গে এসছে? না না, এটা আমার তৃতীয় পক্ষ চৌধুরী মশাই। তৃতীয় পক্ষের? বাহ বাহ জনি ওয়াগার, বাহ, বেশ। তা তৃতীয় পক্ষ হলে এত ঝগড়া ছেড়ে কিছু না? মেয়েটিকে যখন ভালোবেসে বিয়ে করেছ তখন ওকে ভালোবাসা উচিত। ভালো তো বাসি স্যার, ভীষণ ভালোবাসে। মিথ্যে কথা, বাড়ি ভাড়া টাকাটা পর্যন্ত মদের পেছনে খরচা করেছে, এখন বাড়িওয়ালা যদি আমাদের ঘাত ধাক্কা দিয়ে বার করে দেয় আমরা কোথায় যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি না হয় আপাতত টাকাটা দিয়ে দিচ্ছি। কত টাকা অনিমেষ? আপনি কেন দেবেন? আমি, আরে ভাই টাকাটা না পেলে তোমার বাবার রাতের ঘুমটা চলে যাবে, চিন্তায় চিন্তায় স্নান খাওয়া বন্ধ হয়ে যাবে। কত টাকা? 1200। এই নাও অনিমেষ। নিবারণ, এরপর কিন্তু বাড়ির ভাড়াটা না দিতে পারলে আর ভুল হবে না স্যার। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আরে মূর্খ, চৌধুরী মশাইকে ঋণ শোধ করার কথা বলে ছোট করছিস? জানিস উনি আমার দাদার মতন। সেটাই যদি মনে করো তাহলে মদের পেছনে পয়সা না ঢেলে সংসারের দিকে একটু মন দাও, আর ওর কাছে ক্ষমা চেয়ে নাও। এখনই চেয়ে নিচ্ছি, ক্ষমা করো মাই ডিয়ার কুসুম, এখন যে কখনো হবে না, মাইরি বলছি। বৌমা, এই যে বৌমা। বলুন বাবা। কঠিন সমস্যায় পড়ে গেলাম যে মা। কিসের সমস্যা বাবা? হ্যাঁ, তোমার বাবা চিঠি পাঠিয়েছে। চিঠি? কেন চিঠি কেন, ফোন করলেই তো পারতেন। তা পারতেন, কিন্তু ফোন করলে তো সেটা আমার হাতে আসে না, তাই চিঠি লিখেছেন যাতে আমার হাতে এসে পৌঁছয়। আমি ঠিক বুঝতে পারছি না বাবা। তোমার বাবা লিখেছেন যখনই উনি তোমায় ফোন করেন ওখানে যাওয়ার জন্য তুমি ফোনটা আমায় দাও না, আর কোনো না কোনো একটা অজুহাত বার করে তুমি যাওয়াটা নাকচ করে দাও। তাই বাধ্য হয়ে আমায় চিঠি লিখে বলেছেন যে তোমাদের যেন অন্তত কিছুদিনের জন্য আমি ওই বাড়িতে পাঠিয়ে দিই। কিন্তু এত করে যখন বলছে তখন যাও না, দু একটা দিন বাবার বাড়িতে কাটিয়ে এসো, ওদেরও তো মেয়েকে দেখতে ইচ্ছে করে। না বাবা, আমি কি করে যাব? আমি গেলে আপনার দেখাশোনা কে করবে? সেটা কোনো সমস্যা নয়, আসল সমস্যা হচ্ছে আনন্দ। ও যে আমাকে ছাড়া কখনো কখনো বাইরে থাকতে পারে না। না বাবা, সমস্যাটা আনন্দের নয়। আপনি আসলে আনন্দকে ছেড়ে একটা দিনও থাকতে পারেন না। কে বলেছে পারি না? খুব পারি, খুব পারি। আমি 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 ঠিক বলেছো বৌমা, আমি আমি আনন্দকে ছেড়ে মানে একটা দিনও থাকতে পারি না, একটা একটা বেলাও থাকতে পারি না। তবু তবু উনি বড় মুখ করে চিঠিতে লিখেছেন, তোমরা বরং একবার ঘুরেই এসো। হ্যাঁ মমতা, তুই কেমন আছো বাবা? আনন্দ বাবু, বলো কেমন আছো? ভালো। চলো চলো,
এই শুনছো দেখো ও মা ভালো আছে মা হ্যাঁ থাক মা আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনন্দ বাবু ই থাক না শোনো না মা ওরে বাবা আরে ঠিক আছে আর প্রণাম করতে হবে না দীর্ঘ জীবী হও আচ্ছা মা আমরা দাদুর কাছে কখন ফিরবো আরে এই ছেলের কথা শোনো এসে দেখি যাই যাই করছে অনু তুই কি ছেলেকে শিখিয়ে এনেছিস ওকে শেখাতে হয় না মা দাদুকে ছাড়াও থাকতেই পারে না তুমি তো সবসময় দাদুর কাছেই থাকো এবার এসেছে যখন আমাদের কাছে দু চার দিন থেকে যাও থাকতে তো পারতাম কিন্তু জানো যখন আমরা আসছিলাম দাদুর দু চোখ কিরম ছলছল করছিল হোলা সীতারাম আগে বাবু বিকেল হয়ে গেল আমার চা কোথায় আগে বৌদিমণি কইছে আপনারে পাঁচটার সময় চা দিতে আমি কি রেলগাড়ি ঠিক টাইম টেবিল অনুযায়ী আমি চা খাবো আমি যদি চারটার সময় চা চাই তাই দিতে হবে আমি কোথায় বাবু ও তো ওই আনন্দ বাবুর সঙ্গে মামার বাড়ি গেছে বাবু হ্যাঁ মামার বাড়ি তো তোরা এখানে কি করছিস তোরাও যা বাপের বাড়ি যা শ্বশুর বাড়ি যা হ্যাঁ ভাবছিস আমি একা থাকতে পারবো না বাবু সানি আসি বাবু দরকার নেই তোদের চা আমার দরকার নেই আমি যাচ্ছি তাপসের ওখানে চা খেয়ে নেবো যদি কেউ ফোন করে বলে দিবি যে আমি ডক্টর তাপসের ওখানে চা খেতে গেছি বুঝিস বুঝি বাবু চাই বুঝেছিস ঋষি দাদা এই বাবু এত সেইটা সেকেন্ড কত মেজাজ ঠিক নেই আনন্দবাবু বাড়ি নেই তো তাই মনটাই খারাপ একদম ঠিক কইছস পাঁচ মিনিট যদি ছোট বাবু চোখের আড়াল হইল তো বাবুর মেজাজ বিগড়ায় গেল গা আরে না 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 আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি আমার পেট ভরে গেছে রেখে দাও রেখে দাও রেখে দাও আর খাবো না আমি আচ্ছা মা প্লিজ চলো না এবার বাড়ি দাদু এখানে বিকেল হয়ে গেছে দেখো আনন্দ তুমি কি স্কুলে এসেছো নাকি যে বিকেল হলেই বাড়ি ফিরতে হবে এ কি দাদু ভাই এই তো এলে দু চার দিন আমাদের কাছে থেকে যাও দু চার দিন কেন না না বাবা আমি যাচ্ছি না আমাকে দাদুর কাছে যেতে হবে মা প্লিজ দাদু একা দেখো না মা প্লিজ শোনো শোনো দাদু ভাই তুমি আরো দু চার দিন এখানে থাকবে কতদিন বাদে এসেছে বলো তো তাই তো সন্ধ্যাবেলায় তুমি কি করছিস কি রে সীতারাম দেখে দেখলাম যেন তোকে নিয়ে বাইরে কোথায় যাচ্ছে না ওই হয়েছে কি বৌদি তো বাপের বাড়ি গেছে আর বাবু এই সময় বাড়িতে নাই আর সীতারাম দারে ঢপ দিয়া বুঝছস তোর লগে দুইটা কথা সথা কইতে আইলাম হালে তোর লগে তো আমি কথাই কইতে পারি না কি আবদার মনের কথা কইতে এসেছে কতদিনের শখ ছিল একটা সোনার সীতাহার পরবো সুতো পরেই জীবন গেল আরে দিমু তো কইছি তো আমাকে বিয়ার সময় তোরে সোনার সীতাহার দিমু নে এবার এটা ধর দেখি ধর 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 ওরা দুই মাসের আছে তুই না নে পরে তো সবই তোর কজলি রে এই গাড়ির আওয়াজ হলো না বোধহয় বাবু চলে এলো জানিস হলো না কি হলো তো সংসারছে রে লোকেরা আমার সত্যি সত্যি ভালোবাসে ওদের কষ্টের সময় দুঃখের সময় আমি ওদের পাশে দাঁড়াতে চেষ্টা করি সাধ্যমতো ওদের সাহায্য করি কিন্তু সব করি আমার নিজের স্বার্থে জানো নিজের স্বার্থে হ্যাঁ তাপস হ্যাঁ আমি চাই ওরা আনন্দকে আশীর্বাদ করুক ও যাতে দীর্ঘজীবী চিরসুখী হয় আনন্দ ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই বুঝেছ হ্যাঁ ওকে আমি বড্ড ভালোবাসি ওকে ছাড়া তোমার ফোন হ্যালো কি ডাক্তার ঠাকুরপো কি বৌদি হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আনন্দ কি ওখানে গেছে কই না আনন্দ তো এখানে আসেনি কাকা বাবু এখানে আছেন কথা বলবেন না না ঠিক আছে ও আচ্ছা আমি রাখছি আচ্ছা ঠিক আছে আনন্দ কোথায় গেছে হয়তো খেলতে গেছে হ্যাঁ একটু পরেই ফিরে আসবে তো ফোনটা আমায় দিলে না কেন আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন কাকা বাবু উত্তেজিত হবো না এই অসময় ছেলেটা গেল কোথায় বলো তো সত্যি বন্ধুটা আমাকে শান্তিতে থাকতে দেবে না আমি চলি কেমন আমি চলি হ্যাঁ বাবা না আনন্দ তো এখনো ফেরেনি কি বলছো কি বৌমা এখনো ফেরেনি ছেলেটা গেল কোথায় আচ্ছা তুমিও তো একটু খেয়াল রাখবে সত্যি আমি দাদু এই বাদু তুই চলে এসেছিস হ্যাঁ আচ্ছা দাদু তুমি বলো তো তুমি আমাকে দুদিনের জন্য ওইখানে পাঠিয়ে দিলে রাস্কেলা ওখানে তোকে খুঁজে খুঁজে সব হয়রান হয়ে যাচ্ছে আর এখানে আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তুই ঠিক কোথায় আরে আমি তো বাস ধরে এইখানে আসছিলাম সময় লাগবে না একা বাস করিয়ে এলি রামু কোথায় হ্যাঁ তোমার মাথায় তেমন বুদ্ধি
আমি যদি রামুদাকে আমার সঙ্গে নিয়ে আসতাম, মা জেনে যেত না, আমাকে আসতেই দিত না। তাও ঠিক, ভালো করেছিস, নলে মা তোকে এখানে আসতে দিত না। ভালো করেছিস, ভালো করেছিস। বৌমা, তোমার ওই শয়তান পাগল বাঁদরটা এখানেই চলে এসছে না? ও সময় কথা বলো। শোন, আমি যা বলবো তাই বলবি, কেমন? মা, মা, আমিনা, আমিনা, আমি বাসে করে এখানে চলে এসেছি। আমি বাসে করে এখানে চলে এসেছি। আমি এখন, আমি এখন দাদুর কাছেই থাকবো। দাদুর কাছেই থাকবো। তুমি যদি ওখানে থাকতে চাও, তুমি যদি ওখানে থাকতে চাও, ওখানেই থেকে যাও, ওখানেই থেকে যাও। ফোনটা রাখ, ফোনটা রাখ। দেখছো তো মা, কি বদমাইশটা বাড়ি পালিয়েছে। আমাকে এখন বলছে তোমার ওখানে থাকতে হয় থাকো, আমি দাদুর কাছেই থাকবো। বাপরে, কি সাংঘাতিক ছেলে! এখন আমি কি করব মা? বুঝেছি, ছেলে ছাড়া তুমি এখানে থাকবে না। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোকে বাড়ি পৌঁছে দেবে। স্যার, সেবানিকেতন অন্ধ বালিকা বিদ্যালয় আর রেডক্রসের মাসিক ডোনেশনের চেকগুলো দেওয়া হয়নি স্যার। সে কি এখনো পাঠানো হয়নি? না স্যার। ছি 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 ছি, আমি সই করে দিচ্ছি, আজকেই যেন পৌঁছে যায়, কেমন? হ্যাঁ স্যার।
আমি কি সুন্দর ঘর বানিয়েছি? ঘর কিন্তু ভেঙে গেল কি করে? ভেঙে ঘরটা ভেঙে গেছে, ঘরটা ভেঙে গেল কি করে? তুমি চোখে দেখতে পাও না? কে তুমি? আমি আমি আনন্দ। আনন্দ? হ্যাঁ। ও মা, তুমি তো ছোট্ট ছেলে, আমার আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা, তুমি তো দেখতে পাও না, ঘর তৈরি করলে কি করে? আমি আমি সবকিছু ছুঁয়ে ছুঁয়ে অনেক কিছু তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে তাহলে তুমি আমার ডগির মূর্তিও তৈরি করতে পারবে? হ্যাঁ। কোথায় তোমার ডগি? আমার ডগি? আচ্ছা, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। এই ও এই মেয়েরা সব এদিকে এসো। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো তো ভাই, তোমার ডগির মতো হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিক, একদম আমার ডগির মতো হয়েছে। দিদি, তোমায় না একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, বাড়িতে তোমায় দেখে সবাই খুব খুশি হবে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আছে, দাদু আছে, আর আমি আছি। আচ্ছা বলো, কবে যাবে আমাদের বাড়ি? আমি কি করে যাব? আমার স্কুল পারমিশন না দিলে আমাকে ওরা ছাড়বেই না। আচ্ছা ঠিক আছে, আমি দাদুকে বলবো, দাদু তোমাকে নিয়ে যাওয়ার পারমিশন করিয়ে দেবে। ঠিক আছে দিদি? আচ্ছা ঠিক আছে। বলিস কি রে? হ্যাঁ, চোখে দেখতে পায় না অথচ বালি দিয়ে ডগির মূর্তি বানিয়ে দিলি। কত বড় মেয়েটা? আমার থেকে বড়, বুঝলে মা? আমাকে না এইভাবে ছুঁয়ে ছুঁয়ে বললো, তুমি তো আমার থেকে ছোট, তাহলে তুমি আমার ছোট ভাই আর আমি তোমার দিদি। বাহ, এর মধ্যে দিদিও জুটে গেল। হ্যাঁ দাদু, আমি ওকে বললাম তুমি আমাদের বাড়ি চলো, দাদু আর মা তোমায় দেখে খুব খুশি হবে। তা আনলি না কেন? আমি তো আনতেই চাইছিলাম, কিন্তু তার টিচার বললেন আমার মতো একজন বাচ্চার সঙ্গে আসতে দেবেন না, প্লিজ যদি তোমরা কেউ যাও তাহলে আসতে দেবে। কোথায় থাকে মেয়েটি? ওই ব্লাইন্ড স্কুলে থাকে। অন্ধ স্কুলে? হ্যাঁ। অন্ধ স্কুলের কর্তারা তো সব আমার বন্ধু। ওর নাম কি বল? কালকেই ওকে এখানে নিয়ে আসছি। দিদি। কে? ও আনন্দ? হ্যাঁ দিদি, আমার দাদুকেও নিয়ে এসেছি। যেদিন থেকে আনন্দ তোমায় দেখেছে, তোমায় ছাড়া কোনো কথাই বলে না। দিদি, ইনি আমার দাদু। ও থাক 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 থাক, কি সুন্দর মূর্তি করেছো তুমি। হ্যাঁ, নমস্কার স্যার। প্রত্যেক মাসে আপনি ডোনেশন পাঠিয়ে দেন, নিজে আসেন না। আজ আমার স্কুলের কি সৌভাগ্য, আজ আপনার এখানে পায়ের ধুলো পড়েছে। দরকারে এসি, এই মেয়েটিকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, অবশ্য আপনি পারমিশন দিলে। কে সুজাতা? ও তো আমাদের স্কুলের সবচেয়ে কৃতি ছাত্রী, তা ওকে আপনি নিয়ে যাবেন তার জন্য আমি পারমিশন দেব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কালই শিলা ওকে আপনার ওখানে পৌঁছে দেবে। ধন্যবাদ। এবছর আমাদের স্কুল কমিটির মিটিং এ এবার ঠিক হয়েছে আপনাকে সভাপতি করা হবে, তাই না? এক কাজ করুন, আমার মনে হয় নবীন মল্লিককে আপনার সভাপতি বানান। হ্যাঁ, সেই আনন্দে ও কিন্তু একটা বিরাট ডোনেশন স্কুলকে দেবে, আমি তো ঘরের লোক। কিন্তু উনি তো কৃপণ লোক, উনি কি রাজি হবেন? কৃপণ হলেও নাম কেনার জন্য উনি পয়সা খরচ করতে রাজি হবে, তাই আপনি কি বলুন? আপনি তো নাম করা লোক, হ্যাঁ, তাই আপনাকে ছাড়া আর কারুকে সভাপতি করার কথা ভাবতেই পারছি না আমরা। ঠিক আছে, তাই গিয়ে বলবো। আর আর সুজাতাকে? আমি ওকে কালি পাঠিয়ে দেব। কোথায় গেল সবাই? আনন্দ, বোমা, দাদু, দাদু তুমি চলো, তাড়াতাড়ি চলো। কোথায়? আরে দেখবে তুমি কাণ্ড। কি? আরে এসোই না। কোথায়? আচ্ছা, এই দেখো মা দিদির মধ্যে কেমন ভাব হয়ে গেছে। তাই বুঝি, মা মেয়েকে খুব ভালো লেগেছে। মায়ের মেয়েকে ভালো লাগবে না তো কার ঠিক লাগবে? বাবা, ভারী মিষ্টি মেয়ে সুজাতা। তা দাদুই বা কি দোষ করলো?
নাতনির উপর দাদুর কোনো অধিকার নেই। হ্যাঁ হ্যাঁ বৌমা, সুজাতাকে আমি সুবীর বাবুর স্টুডিওতে নিয়ে যাব। ও খুব গর্ব করে বলে যে দারুণ মূর্তি করে নাকি। হ্যাঁ আমিও দেখিয়ে দেবো আমাদের সুজাতা কি সুন্দর মূর্তি বানায়। না না আমার পেট তো ভরাই আছে। তা থাক, আমার মেয়েকে কি আমি না খাইয়ে ছাড়তে পারি? এ কি রমেশ বাবু যে কি পদ ভরে নাকি এই মেয়েটিকে? বলছি বলছি, কেমন আছো? ভালো আছি। রাষ্ট্র প্যারিস লেগে আছে, সুন্দর দাড়িটা। যাকে এর নাম সুজাতা, মেয়েটি চোখে দেখতে পায় না কিন্তু দারুণ দারুণ মূর্তি বানাতে পারে, তাই নাকি? হ্যাঁ খুব গুণী মেয়ে। আচ্ছা তুমি ওকে ওকে শিখিয়ে দিবে? নিশ্চয়ই। আচ্ছা তুমি কি মূর্তি করতে চাও? আপনি যা বলবেন। এসো এসো সুজাতা। আয় মা আয়। ধরো বলো তো এটা কি? এটা একটা মানুষের মূর্তি। ইয়েস। এটা নাক, এটা ঠোঁট, এটা। তা তুমি এটা ফিনিশ করতে পারবে তো? আপনি যদি বুঝিয়ে দেন ঠিক পারবো। ঠিক আছে আমি তোমায় বুঝিয়ে। আমি তাহলে আসি সুবীর। হ্যাঁ কিন্তু সুজাতা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওকে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা তুমি থাকো মা, আমি চলি। হ্যাঁ চলি সুবীর। সুজাতা মা, তুমি এই মূর্তিটা গড়তে শুরু করো, আমি তোমার জন্য সব কিছু গুছিয়ে এনে দিচ্ছি, কেমন? এ কি অনিমেষ, তুমি এখানে? দাদু, আর দাদু জানেন তো বাবা এবছরে ব্লাইন্ড স্কুলের অ্যানুয়াল ফাংশনে প্রেসিডেন্ট হচ্ছে। সে তো ভালো কথা। তার জন্য বাবা ব্লাইন্ড স্কুলের 50,000 টাকা ডোনেশন দিচ্ছে। নবীন মল্লিক 50,000 টাকা দিচ্ছে? দিচ্ছেন বটে, তবে একটা শর্তে। মানে? ব্লাইন্ড স্কুলে বাবার একটা মূর্তি বসাতে হবে। এটা কি? ও এটা তো বাবার ছবি। এটা দেখে এই মূর্তিটা বানানো হবে। হ্যাঁ সত্যি অন্ধ স্কুলেই মানাবে। খুব ভালো খুব ভালো। কেন? হ্যাঁ হ্যাঁ সে বলছি না, যাও যাও তুমি যাও তো। আচ্ছা আসছি। শোনো অনিমেষ, বিকেলে এসো, তুমি ক্রিকেট খেলা যাবে। হ্যাঁ নিশ্চয়ই দাদু। দেখুন তো এটা ঠিক হচ্ছে কিনা। ইস, মাটিটা খুব শক্ত, একটু একটু জলটা দেবেন। আরে অনিমেষ তুমি এখানে? না মানে হ্যাঁ, ওই আসলে ওই মকটা আনারই পড়ে গেছিল তো তাই আমি একটু। না মানে তুমি সুজাতাকে চেনো নাকি? ওনাকে আমি না আজকেই প্রথম দেখলাম। আরে হচ্ছে সুজাতা, খুব ভালো শিল্পী, অন্ধ স্কুলে পড়ে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। তোমার বাবার ছবিটা এনেছো? হ্যাঁ হ্যাঁ এই যে কাকু, এই নে। হ্যাঁ দাদা। আচ্ছা কাকু, হ্যাঁ
বাবার মূর্তি বানানোটা কি দরকার ছিল? ও কথা বলো না, তাহলে আমাদের চলবে কি করে? তা অবশ্য ঠিক, চলি কাকু এসো। আসি সুজাতা দেবী। সুবীর কাকা। বলো মা। ইনি কে? ও হলো গিয়ে অনিমেষ, খুব ভালো ছেলে, এ পাড়াতেই থাকে। ও আমি না ভুল করে আপনি ভেবেই ওর সঙ্গে কথা বলে যাচ্ছিলাম। তাই নাকি? অনেক সময় ভুলের ফল খুব ভালো হয় মা। থাক থাক, এটা কাজলির বিয়ের উপহার। আপনি তো বিয়ের সমস্ত খরচ খরচা দিলেন মা, একটু আশীর্বাদ করুন যেন ওরা সুখী হয়। বিয়ের পর জামাইকে নিয়ে আসবি কিন্তু, হ্যাঁ? কাঁদিস না, সুখে থাক। ও মেশো, তুমি জিনিসপত্র নিয়ে বাইরে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। এই কাজলি, তো নাকি বিয়া, তুই নাকি চলে যেতে সস? কি হয়েছে বলো? দেখাচ্ছি ব্যাটিং কাকে বলে। ফ্যান্টাস্টিক দাদু, বলটা আপনি দারুণ মারলেন। কি পেয়েছ গে? রঞ্জি ট্রফিতে আমি গাভাস্কারকে হাটিয়ে বেঙ্গলের জন্য খেলেছি। আমাকে ক্রিকেট খেলা শেখাতে এসো না। না না না, আপনি ব্যাটিং করুন, আমি আপনার ব্যাটিং দেখবো। আমি বল করি। এই না, আমি আমি বোলিং করবো। কপিল দেব, সেন ওয়ার্ন, মুরলীধরন সব মিলিয়ে। অনিমেষ দা, শোনো শোনো, এক সেকেন্ড এক সেকেন্ড শোনো, দাদু দারুণ বোলিং করে, দেখে খেলো কিন্তু। আরে ঘাবড়াচ্ছ কেন, আমি ওভার বাউন্ডারি মারবো, দেখো। ঠিক আছে, এই দাদু রেডি। মিডল স্টাম্প, এই দাদু ওভার বাউন্ডারি। আরে অনিমেষ রেডি। আমি বলি করছি এদিকে, আর ও তাকিয়ে আছে। ও সুবীর, এসো এসো এসো, টুর্নামেন্ট চলছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, তুমি খেলে নাকি? হ্যাঁ চলো চলো। আরে না না, আমি শুধু ছেনি হাতুড়ি ধরতে জানি, ব্যাট ধরতে তো জানি না। আচ্ছা বলো তো সুজাতা, কেমন মূর্তি বানায়? অসাধারণ, মানে দারুণ। শুধু স্পর্শ করে কি সুন্দর মূর্তি যে বানিয়েছে, আপনাকে আমি কি বলবো। চলো সুবীর, চাটা খেয়ে যাবে চলো। না না, অনেক কাজ ফেলে এসেছি, আরেকদিন হবে, আজ আমি চলি। চলি সুজাতা। এই দাড়িটা অরিজিনাল কি? আপনি আবার আজকে দাড়ি নিয়ে পড়লেন কেন? আজ আমি চলি। চলো মা, চলো সুজাতা, চলো এসো এসো এসো। হ্যাঁ বসো। জানো দাদু, দিদি যেমন সুন্দর মূর্তি বানাতে পারে, তেমনই খুব ভালো গান গাইতে পারে। তাই নাকি? জানতাম না। এই বাচ্চারা সব বসো 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 বসো, চুপ চুপ। সুজাতা দিদি এখন গান শোনাবে, কেমন? না না, আমি আবার কি গান গাইবো, আমি তেমন ভালো গান গাইতে পারি না। দিদি মিথ্যে কথা বলবে না, সেই দিন সমুদ্রের ধারে তুমি কত ভালো গান গাইছিলে।
না না ওটা তো কি কোনো অজুহাত চলবে না, আজ তোমাকে গান গাইতেই হবে। কি হবে বেশ, কোথায় যাচ্ছ কোথায়? হ্যাঁ বসো 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 বসো, জমিয়ে গান শুনে যা। হ্যাঁ শুরু করো শুরু করো। এই গানটা আমি স্কুলে শিখেছি, কৃষ্ণের বাঁশি শুনে রাধা সখীরা মুগ্ধ হয়ে গেছিল। তবু কৃষ্ণের বাঁশিতে একটাই সুর, তাই রাধা গাইছেন আগে দেখিনি। ও সুজাতা, ও আনন্দকে দিদি বলে দেখেছে। আচ্ছা সুজাতা, ইনি অনিমেষের মা। নমস্কার। যেমন রূপ তেমনি গুণ, আর চোখ দুটো কি সুন্দর। আমি তো চোখে দেখতে পাই না। ও ব্লাইন্ড স্কুলে পড়ে। চলুন আমরা চা জলখাবার রেডি করি। কি আনন্দবাবু, গানটা দারুণ না?
অনিমেষ বাবু আপনি? তুমি কি করে বুঝলে আমি এসেছি? আমি তো গন্ধ আর পায়ের আওয়াজ শুনে বুঝতে পারি কে এসেছে। আচ্ছা, তুমি একলা বসে আছো? হ্যাঁ, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আমি শিলাদিকে রোজ বলি আমাকে এখানে বসিয়ে দিয়ে যায়। আমি এক মনে ঢেউয়ের আওয়াজ শুনি, আমার খুব ভালো লাগে। আপনি বুঝি এখানে আসেন? হ্যাঁ, আমি তো প্রায়ই আছি। আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। রূপালী বালুচরে যখন ঢেউগুলো সব আছড়ে ভেঙে পড়ে তখন খুব সুন্দর দেখায়, তাই না? ভীষণ সুন্দর দেখায়। আচ্ছা, তুমি কখনো ঢেউগুলোকে ছুঁয়ে দেখেছো? না, তবে আমার খুব ইচ্ছে হয় আমি ঢেউগুলোকে ছুঁয়ে দেখি। কিন্তু আমাদের তো জলে নামা বারণ। আমার সঙ্গে যাবে? না না না, আপনিও যাবেন না যদি ডুবে যান। না না, আমি তো তোমাকে নিয়ে অত গভীর জলে নামবো না। চলো আমার সঙ্গে চলো। না না না, এসব রাখো। বাবু, আপনি কোথায়? আমি ডুবে যাব। অনিমেষ বাবু, আপনি কোথায় চলে গেছিলেন? আমি তো তোমার পাশেই ছিলাম। এর মধ্যে কি আছে বলতো? কি আছে এর মধ্যে? জন্তর পন্তর ফু, এমনি জাদু ফু। হচ্ছে ফুল ছুরি, আর এই হচ্ছে রং মশাল, আর এই হচ্ছে তোমার জন্য টুবরি। এসো, তুমি দিওয়ালি পে জ্বালা। রোশন আলী, তুমি এত পয়সা খরচা করতে গেলে কেন?
আপনি কি বলছেন? আপনি শুধু টাকাটাই দেখলেন? আরে দিলের কথা তো শুনবেন। দেখুন বাবুজি, আপনি আমার মুন্নার জন্য কত কি দেন, আমি কখনো কিছু বলি? সেসব তো আপনার ভালোবাসা দান আছে, তাই না বাবুজি? দেশে আমার মুন্না আছে, আর এখানে আমার খোকা বাবু আছে। আমার দিল যদি চায়, আপনি আমাকে না করবেন না বাবুজি। ঠিক আছে ঠিক আছে, তোমার মন যখন চায় তখন তুমি আনন্দকে এসব দিয়ে দাও। হ্যাঁ কি বলিস? বাবুজি এলো এলো খোকা বাবু, না থ্যাংক ইউ রশন ভাই, এটুকু খেয়ে না। আরে বাপ রে বাপ, ইতনা খানা? না 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 না, খেয়ে না খেয়ে না রশন চাচা, খেতে হবে না? হ্যাঁ, আর তুমি যখন বলছো তখন তোমায় খেতে হবে। হ্যাঁ দেওয়ালির দিন তোমায় আসতে হবে রশন। জরুর আসবো বাবু, প্লিজ আসবে। হ্যাঁ আরে জরুর আসবো। সুজাতা, দীপাবলিতে তোমার জন্য আমার এই সামান্য একটি উপহার। এটা কি? এটা শাড়ি। কাল তো দীপাবলি, শুনলাম তুমি আনন্দদের বাড়ি যাচ্ছ, যদি এটা ওখানে, আমি যদি এটা ওখানে পড়ে যাই তুমি খুব খুশি হবে? কাল যদি তুমি আমার এই শাড়িটা পরে যাও তাহলে বুঝবো যে তুমি আমাকে আপনজন বলেই ভেবেছ। সালাম বাবু। ওয়ালাইকুম সালাম। দিদি কত আলো জ্বলছে, কত তুবড়ি, বাপ রে! তাই বুঝি? হ্যাঁ খুব ভালো লাগছে না? হ্যাঁ দিদি, তুমি যদি দেখতে। দূর বকা, আমি তো তোর চোখ দিয়ে দেখছি রে ভাই। নমস্কার বড় বাবু। নমস্কার, বলছিলাম যে ওই তুবড়ি পম্পম সব কোথায়? হ্যাঁ নিবারণ, দেখছি তুমি একেবারে ফিট হয়ে এসো। আচ্ছা দিন তো বৎসরকার দিন, তবে বেশি খাইনি, দুরো খেয়েছি। আরে তুমি পম্পম কোথায়? বাবা ফাটাতে যেও না, নিজেই ফাটবে। এত আলো জ্বলছে যাচ্ছে, কি হয়ে গেছে? আজকে তো খুশির রাত, দিওয়ালির রাত, তো আজকে তো তাস টাস খেলা হবে না। খোকা বাবু, তুমি এখানে কি করছো? এসো 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 এসো, আমরা খুশি হয়েছি। খুব ভালো লাগছে না? হ্যাঁ খুব ভালো লাগছে, দিওয়ালিতে যে এত আনন্দ হয় কখনো জানতামই না। আমিও প্রথমবার দীপাবলিতে এত আনন্দ করছি। কেন? আমার দেবা শাড়িটা পরে এসেছ, জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেছে। May I come in, father? Yes, come in. Father, আপনি আমায় দেখেছেন? হ্যাঁ। এবারের অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট তুমি জানো? না ফাদার। এবারে তোমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে অর্ক আর সেকেন্ড হয়েছে তুমি। আমি খুব খুশি হয়েছি ফাদার। তুমি এবারে ফার্স্ট হতে পারোনি, তবু বলছো খুশি হয়েছো? হ্যাঁ ফাদার,
অর্ক এবার ফার্স্ট না হলে ও স্কলারশিপ পেত না, আর ওর পড়াও বন্ধ হয়ে যেত। তাই এবার বুঝতে পারছি তুমি অঙ্কের পেপারে দুটো আনসার কেন করনি, যাতে অর্ক তোমার থেকে বেশি মার্কস পায়, তাই না? গড ব্লেস ইউ মাই সন, যাও কাছে যাও, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ফাদার। আমার সঙ্গে কথা না বলে ভেতরে যাচ্ছিস যে? আজ তোদের রেজাল্ট বেরিয়েছে না? হ্যাঁ দাদু, আর জানো আমি না এবার পরীক্ষার ফার্স্ট হতে পারিনি, সেকেন্ড তো হয়েছি। আচ্ছা তুমি কি করে জানলে? আমি সব জানি, এটাও জানি যে তুই ইচ্ছে করে সেকেন্ড হয়েছিস। হ্যাঁ আসলে দাদু আমাদের ক্লাসেরই অর্ক না, প্রিন্সিপাল আমাকে সব বুঝিয়ে বলেছে। তোর এই আত্মত্যাগে না আমি খুব খুশি হয়েছি দাদু ভাই, খুব খুশি হয়েছি সত্যি দাদু। কিন্তু মা আমি সব জানি। এই না, থ্যাংক ইউ মা। অন্যের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছে বৌমা, দেখো বড় হয়ে ও 10 জনের একজন হবে। সেই আশীর্বাদই করুন বাবা, যাও দাদুকে প্রণাম করো। আগে তোমাকে তো করি। এবার এটাকে রাখি, এ দাদু। কাকরু সজনে আয়ে না বালম, কাকরু সজনে। কেমন আছো রশন ভাই? আরে অনিমেষ ভাই, আরে তুমি এখানে কি ব্যাপার, এত খোশ মেজাজে গান গাইছো? আরে আমাদের মতন গরিব আদমির জীবনে এর চেয়ে আনন্দের কি আছে? গানা গাও তো দিল খুশ। কা? ওই দিল খুশ। আচ্ছা তুমি কেন এখানে বলো তো ভাই? একটা ভালো ফুলের তোড়া চাই রোশন ভাই। সে তো ঠিক আছে, কিন্তু ফুলের তোড়া কি হবে অনিমেষ ভাই? আর তোমার পিতাজি তো প্লাস্টিকের ফুলের মালা দিয়ে ভগবানকে পুজো দেয়, তুমি ফুলের তোড়া চাইছো? বাবার জন্য নয়, ওটা আমার জন্য। ও বুঝেছি, ও দিওয়ালি রাতে তুমি দিদিমণিকে ভালোবাসার কথা শুনিয়ে দিয়েছো, মামলা ফিট, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এই নাও নাও নাও, পহলা প্যার কা মহব্বত খুলা। আরে আল্লাহর কাছে দোয়া করছি তোমার শাদি ভি ঝটপট হয়ে যাবে। এই কি হয়ে যাবে শাদি? আরে অনিমেষ, আরে এটা কি হচ্ছে? আরে পহলা প্যার কা ফুলের দাম আমি নিচ্ছি না, তবে শাদি পাক্কা হয়ে গেলে না হিসাব সব বুঝে নেবো, পেট ভরে মিষ্টি খাবো। প্রভু সবই তোমার কৃপা, সবই তোমার কৃপা। অতি ভক্তি চোরের লক্ষণ। এই ঠাট্টা করো না, ঠাট্টা করো না, বুঝলে? ঠাট্টা করো না। এই দেখো কি লেখা আছে এতে। তুমি আবার কি করে পড়বে, তুমি তো ইংরেজির ABCD ও জানো না। কি লেখা আছে ওতে? এই অন্য স্কুলের কর্তারা এবার আমাকে তাদের প্রেসিডেন্ট করতে চেয়েছেন, তাই নাকি? হ্যাঁ, আসলে এমন ভাবে সে ধরলো না, আমি আর না করতে পারলাম না। ধরলো না ছাই, নিজে যেতে গিয়ে 50,000 টাকা দিয়ে প্রেসিডেন্ট হয়েছে। আরে বাবু শুনো, এই আজকালকার দিনে সম্মান পেতে গেলে, নাম কিনতে গেলে খরচা করতে হয়, বুঝলে? আর সেসব কথা নামী লোকের বউয়েরা ওই ঢাক পিটিয়ে বলে বেড়ায় না, বুঝলে? হ্যাঁ বুঝলাম। আর মাত্র 2 দিন বাকি ফাংশনে, এখন আমার মূর্তিটাই তৈরি করা হলো। এ কি অনিমেষ বাবু, আপনি? কোনো কথা বললাম না, চিনতে পারলে তুমি? বলেছিলাম না আমি গন্ধ আর পায়ের আওয়াজ শুনে সবাইকে চিনতে পারি। বাহ কি সুন্দর ফুল। জানো এই ফুলের নাম কি? না তো। এই ফুলের নাম হচ্ছে মোহাব্বত গুলাব। মোহাব্বত গুলাব?
আমি নয়, ওই রোশন ভাই বললো, মানে রোশন ফুলওয়ালা। রোশন ফুলওয়ালা? হ্যাঁ, ওই মনে নেই যে দীপাবলি রাতে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দিল, জানো ফুলের দাম দিতে গেলাম, বললো যে না প্রথম ভালোবাসার ফুলের দাম সে নাকি নেবে না, একেবারে বিয়ে পাকা হলে সে নাকি সব হিসেব বুঝে নেবে। বিয়ে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ সুজাতা, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে জীবন সাথী যদি কাউকে করতেই হয় সে হবে তুমি। কিন্তু কিন্তু তখন তো তুমি জানতে না যে আমি আমি অন্ধ। আমি বুঝতে পেরেছিলাম, আর সেদিন যদি বুঝতে নাও পারতাম তাহলে পরে কিন্তু আমি মত বদল করতাম না। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো সুজাতা? করো। ধরো একটা ছেলে একটা মেয়ে বিয়ে করলো এবং বিয়ের পরে দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে কারো একজনের দৃষ্টি চলে গেল, তাহলে কি অপরজন তাকে ছেড়ে চলে যাবে নাকি তারা পর হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমি তো সুজাতা, তোমার সঙ্গে আমার আনুষ্ঠানিক বিয়ে হয়নি এটা সত্যি, কিন্তু মনে মনে আমি শুধু তোমার। কিন্তু আমি তো জেনে শুনে তোমায় কষ্ট দিতে পারি না। এটা কষ্ট নয় সুজাতা, এটা আমার কর্তব্য। আমি তোমার চোখের চিকিৎসা করাবো, আর তাতেও তুমি যদি তোমার দৃষ্টি ফিরে না পাও তাহলে 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 তুমি আমার চোখ দিয়ে পৃথিবীটা দেখবে, আমি তোমায় দেখাবো। যখন যেমন দেখবো রঙিন পৃথিবী, তোমার চোখে আঁকবো আমি সে ছবি, দেখবে তুমি অনুভবের বৃষ্টিতে, রাতে রাধার যেমন ভেজে বৃষ্টিতে। আচ্ছা তাই বুঝি, তাহলে বলো কথায় তুমি মনে ভাবো, কি সামনে দেখো চোখে ছবি আঁকো। আমি বলছি কথায় তুমি মনে ভাবো, সামনে দেখি আকাশ ছোঁয়া এক পাহাড়, সবুজ রঙের শাড়ি যেন ভেসে বেড়ায়, ওই পাহাড় চূড়ায় মেঘ ভেসে বেড়ায়, সেই মেঘের ছবি কেমন হয়, তোমার মিষ্টি মুখের হাসি যেমন হয়, কি সামনে দেখো চোখে ছবি আঁকো। আমি বলছি কথায় তুমি মনে ভাবো, চলছে ছুটে এক নদী, চলার পথে সাগর কাছে পায় যদি, সামনে দেখি চলছে ছুটে এক নদী, চলার পথে সাগর কাছে পায় যদি, সেই নদীর বুকে ভাসে নৌকা স্রোতে, সেই নদীর বুকে ভাসে নৌকা স্রোতে, সে নৌকা ভেসে কোথায় যায়, সে ভাসে মাঝি যেমন।
চাই কি দেখতে পেলে তুমি দাও গো বলে এ মনের ছবি দেখে যাচ্ছে মিলে আমি বিশিষ্ট সমাজসেবী রমেন্দ্রনাথ চৌধুরী মহাশয়কে এ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীবৃন্দ এবং ছাত্রীবৃন্দ, আপনাদের অনেকের ধারণা যে নবীন মণ্ডল মল্লিক, হ্যাঁ নবীন মল্লিক একজন মহাকৃপণ, বলছেন কিন্তু আজ আজ নবীন বাবু প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন যে ওনার বিষয়ে লোকের যে ভুল ধারণা সেটা কত বড় ভুল। আজ আজ এই মহান দাতা আমাদের স্কুল কমিটির হাতে 50,000 টাকার চেক তুলে দিয়েছে। শুধু তাই নয়, এই মহান বীর আজ ওনার ধর্মপত্নীর হাত দিয়ে আরো 10,000 টাকা নগদ দান করছেন আমাদের দৃষ্টিহীন ছাত্রীদের উন্নতির জন্য। আরে 50-এর পর আরো 10, কি আমি কখন বললাম? এতজনের টাকা রোজগার করেছো, এখন কি টাকা দান করতে শেখো? জি জি জি। এবার নবীন বাবু কিছু বলবে, এবার যা লিখা আছে ঠিক করে পড়ে দাও। উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার মতো একজন সামান্য লোককে স্কুল কর্তৃপক্ষ এত বড় সম্মান দিয়েছে, সভাপতি বানিয়েছেন, তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। হাততালি হাততালি হাততালি। এই দৃষ্টির দৃষ্টিহীন কুমারী, দৃষ্টিহীন কুমারীদের জন্য সমাজে এবং আমাদের মতো দৃষ্টি সম্পন্ন লোকেদের কিছু করা দরকার। আমি এদের হয়ে প্রত্যেকটি অভিভাবক ও তোমার জবাব নেই নব্য যুবকদের বলবো, আপনারা এগিয়ে আসুন, বাঙালি ওঠো জাগো, নতুন প্রজন্মের যুবকেরা এদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে
ঘরের সন্ধান দাও আত্মালি। এদের জীবন সঙ্গিনী করে এদের শূন্য জীবন খুশিতে ভরিয়ে দাও, কারণ এদের সংসার করার অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে। ধন্যবাদ আত্মালি। একটি বিশেষ ঘোষণা, আজকে শ্রী রবীন্দ্রচন্দ্র মল্লিক মহাশয় তিনি তার একমাত্র পুত্র অনিমেষের সঙ্গে এই দৃষ্টিহীন স্কুলের ছাত্রী সুজাতার বিয়ে দিতে সম্মত হয়েছেন। নবীন মল্লিক জিন্দাবাদ জিন্দাবাদ। না না এই সব কথা আমি কখন বললাম? ছেলেদের এগিয়ে আসা উচিত। ওই আত্মালিয়ার ভোট পাবার জন্য দেশের নেতারা সব বড় বড় কথা বলে, কে কি কথা রাখে? কথা দিয়ে যে কথা রাখতে হবে এমন কোন কথা নেই। তোমার একটা কথা বলবো? বলো। আচ্ছা বাবা, একটা অন্ধ অসহায় মেয়েকে স্ত্রীর মর্যাদা দেবা, তার জীবনে আশার আলো ফিরিয়ে আনা, এটা কি অপরাধ? দেখ অনিমেষ, আমি বেশ বুঝতে পারছি যে ওই রমেন চৌধুরী তোর মাথাটি খেয়েছে। একে তক্ক করতে এসো না, আমার সঙ্গে তক্ক করতে এসো না। একটা স্পষ্ট কথা শুনে রেখে দাও, এ বিয়ে হবে না, হতে পারে না। বাবা আপনি শুনেছেন, নবীন বাবু ব্লাইন্ড স্কুলের হেডমিস্ট্রেস কে বলেছেন যে সুজাতা যেন বাইরে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ না করে। সে কি কেন? আমার মনে হয় উনি সুজাতা আর অনিমেষের মেলামেশাটা ঠিক পছন্দ করছেন না। পছন্দ করবে না সে জানি, কেপো নবীন মল্লিক যে টাকাটা দান করেছে সেটা এখন ছেলের বিয়ে দিয়ে তুলে নিতে চাইছে, বুঝতে পেরেছি। সুজাতার সঙ্গে বিয়ে হলে তো একটা পয়সাও পাবে না, দেখছি কি করা যায়। কিন্তু তার আগে সুজাতাকে একটা ডাক্তারকে দেখাতে হবে, বুঝছো? দেখি ওর চোখটা বাঁচানো যায় কিনা। ঠিক আছে সিস্টার, আপনি পেশেন্টকে চেম্বারে নিয়ে আসুন। আসুন আসুন, বসুন। দিদি এখানে বসো। বস মা। কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, আমি দুটো চোখে খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম, কর্নিয়াতে আলসার আছে, কর্নিয়া গ্রাফটিং করলে ভালো হয়ে যেতে পারে। কিন্তু কর্নিয়া গ্রাফটিং এর জন্য একটি ডোনার চাই। আমাদের দেশে বহু মানুষ মৃত্যুর পর চোখদানের অঙ্গীকার করে, আপনি একটু আই ব্যাংকে খোঁজ নিন না, নিশ্চয়ই পেয়ে যাবেন। কিন্তু নিরাশ হবেন না রবীন্দ্রবাবু, এই পৃথিবীতে বিভিন্ন কারণে প্রায় 3,80,00,000 মানুষ দৃষ্টিহীন, আমাদের দেশে প্রায় 6,000,000, আর আমাদের এই রাজ্যে হাজার জনে দুজন লোক চোখে দেখতে পায় না। আমরা যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তারা যদি একটু হৃদয়বান হই তাহলে এদের অনেকেই কিন্তু আবার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। কোনো সুস্থ মানুষ যদি তার একটা চোখ দান করেন তাহলে কোনো অন্ধ মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। আচ্ছা দাদু, আমার দুটো চোখের কি দরকার? একটা চোখ দিয়ে তো মানুষ দেখতে পারে, আমার আর একটা চোখ দিদিকে দিয়ে দিন না ডাক্তারবাবু। ছি আনন্দ, ও কথা বলতে নেই। দাদু আমি তো বেশ ভালোই আছি। দাদু আমি তো আপনাদের মাঝে থেকে সব কিছু দেখতে পাই।
সবকিছু বুঝতে পারি, সবকিছু অনুভব করতে পারি। আপনারা শুধু শুধু ভাবছেন, আপনার স্নেহ, মায়ের মমতা, আনন্দের ভালোবাসা, এর থেকে বেশি আমি কি চাইতে পারি? আমার এই দৃষ্টিহীন জীবনে আমি যে এত কিছু পাব তাই কোনোদিন জানতাম না। আমার আর কিছু চাই না, আমার আর কোনো কিছু চাই না। দিদি, আনন্দ কখন এলে? দিদি, অনিমেষ দা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। না না, ওকে এখানে আসতে বারণ করো না। কেন সুজাতা, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারি না? না না, তা নয়, আপনি বোধহয় ভালো করে শোনেননি ডাক্তারবাবু কি বলেছেন। শুনেছি, ডাক্তারবাবুর কথাতে তো তোমার আনন্দ হওয়াই উচিত। আমার দৃঢ় বিশ্বাস, একদিন তুমি অন্ধকার থেকে আলোয় ফিরে আসবে, তুমি আবার দেখতে পাবে। আর বিয়ের সময় হবে যে উঠবে, জানো দিদি, বিয়ের পর আমিও অনিমেষ দাকে জামাই বাবু বলে ডাকবো। দিদি, না আনন্দ, ওই দিনটা আমার জীবনে কোনোদিনই আসবে না। কেন আসবে না? পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। না না না, রমেন বাবু, এইসব কথা আমি কোনোদিন বলিনি, এসব আপনার কথা। আমার ভুল বুঝো না নবীন, তোমার একমাত্র ছেলের সুখ শান্তির কথা একবার ভাবো। অনিমেষ সত্যি সত্যি সুজাতাকে ভালোবাসে। ভালোবাসে? আচ্ছা রমেন বাবু, আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি পারতেন একটা অন্ধ মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে ঘরে এনে তুলতে? বলুন। আপত্তি আমি করতাম না, তাছাড়া চিকিৎসা করলে মেয়েটির দৃষ্টি হয়তো ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তাও হয়তো পারে। তাহলে আপত্তি কিসের? কিন্তু ওই অন্ধ মেয়ের চিকিৎসার খরচা যোগাবে কে? আমি? ঠিক আছে ঠিক আছে, যখন তোমার টাকার প্রতি এতই মায়া, তখন খরচার দায়িত্বটা আমি নিলাম। কি বললেন চৌধুরী মশাই? ঠিকই শুনেছ, ওই খরচাপত্র যদি আপনি করেন সব, আর মেয়েটার চোখ যদি সত্যি ভালো হয়ে যায়, তখন এই প্রস্তাবটা দেবে দেখা যেতে পারে আর কি। মেয়েটা দেখতে শুনতে ভালো, অনেক গুণও আছে। তবে হ্যাঁ, ওই খরচাপত্রের ব্যাপারে আমি কিন্তু মোটে নেই, ওটা আপনার দায়িত্ব। নিন বাবু, ষাট রুপিয়া। এই কোটা ফুলের দাম 60 টাকা? আরে বাবু, এ রসনালি ফুল আছে, নীলে নীল, না হলে ছেড়ে দিন বাবু। না, ফুলটা ভালো, ঠিক আছে নিন। আরে দাদু, এ শুভা শুভা, তুমি ফিট হয়ে গেলে? পাইনি পাইনি, মা খাইনি, অনলি চেকেছি, তুপে খোকাবাবু এসে গেছে। আরে খোকাবাবু, এই তোমার ফুল। খুব সুন্দর। আচ্ছা রোশন চাচা, তোমায় কালকে আমাদের বাড়িতে অনেক ফুল আনতে হবে। কেন? কাল আমার জন্মদিন। জন্মদিন? হ্যাঁ হ্যাঁ, কাল জন্মদিনের উৎসব। হ্যাঁ দাদু, তুমিও আসবে আর দিদা কেউ নিয়ে আসবে। দিদা? ও হ্যাঁ দিদা, হ্যাঁ নিশ্চয়ই আনো। সুদা পান করিনি। আচ্ছা রোশন চাচা, তুমি কিন্তু আসবে, তোমার আশা কিন্তু চাই চাই, প্লিজ। কিন্তু খোকা বাবু, তুমি তো আমাকে খুব মুশকিলে ফেলে দিলে। কি মুশকিলে ফেললাম? আরে আজ আমার মুলুকে যাবার কথা আছে, আমার মুন্না আমার জন্য অপেক্ষা করবে।
আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আরে ওই টিকিট তুমি ফিরিয়ে দাও রসুনচাচা। আচ্ছা বলো তো, আমিও তো তোমার মুন্নার মতো। আচ্ছা দেখো, কালকে আমার জন্মদিন, জন্মদিনের পরে তুমি দেশে চলে যাও, আর যদি তুমি আজকে চলে যাও আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না, আর তোমার কাছ থেকে ফুলও নেব না। এ খোকা বাবু, আরে রাগ করতে নেই, রাগ করতে নেই, ও টিকিট আমি ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো। তোমার জন্মদিন আর আমি যাবো না, ও কখনো হয় না, আমি যাবো, আমি যাবো। উপহার আনতে গেছিলাম। কি উপহার বলতো, কি এনেছি? কি এনেছো? হ্যাঁ কি এনেছি বলতো? কি বলতে পারলে না তো, তোমার দিদিকে এনেছি। বলো এতে ভালো উপহার থাকতে পারে? না দাদু, তুমি একদম ঠিক বলেছো। আর আজ এই আনন্দ দিনে আমি সবাইকে একটা সুখবর দিতে চাই। সুখবর? হ্যাঁ, সুজাতাকে আমি দত্তক নিচ্ছি। বাহ, খুব ভালো হবে বাবা। লায়ন্স স্কুলে আমি দরখাস্ত করে ফেলেছি, কমিটি মঞ্জুর করলেই সুজাতা আমাদের এখানে এসে থাকবে, কি বলো নবীন? হ্যাঁ হ্যাঁ, কে বলছি যে তাহলে বিয়ের খরচা পাতি সব চৌধুরী মশাই আপনি দেবেন তো? তা তো দিতেই হবে। তাহলে ভেবে দেখা যেতে পারে আর কি। তাই বলি, একটু মন খুলে ভেবে দেখো, বুঝছো? অনিমেষ, এই অনিমেষ কখন এলে বাবা? আমি তো প্রথম থেকে এখানেই আছি তো। তাই? হ্যাঁ, সুজাতা বিষয়ে যা বললাম সব শুনেছ তো? হ্যাঁ দাদু। হ্যাঁ, খুব খুশি হলাম শুনে। বাস এবার তোমাকে বোকা সাজতে হবে, টোপর পরতে হবে, আমি নিজে হাতে পরব। বাবা বাইরে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ তাও তো বলে, চলো চলো চলো, কেক দাও কাটতে হবে, চলো 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 চলো। আরে আজকে তোমার জন্মদিনে এক কাহানি বলি, শোনো এক কাহানি বলি, আজকে তোমার জন্মদিনে এক কাহানি বলি, শোনো এক কাহানি বলি। এক বাগিচায় ফুল ছিল আর ছিল যে এক মালি, সেই বাগিচায় ফুটেছিল একটি গোলাপ কলি, ছেলের মতোই বাসলো ভালো থাকে যে সেই মালি, বুঝলে? তার কাহানি বলি, শোনো তার কাহানি বলি, তার কাহানি বলি, আর তার কাহানি বলি। হে লা 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 লা, হে হে লা 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 তাকে কিরণ দিল, মিট্টি দিল পানি, তার হাসিতে খুশবু ছিল হলো জানা জানি, সূরজ তাকে কিরণ দিল, মিট্টি দিল পানি, তার হাসিতে খুশবু ছিল হলো জানা জানি। তবু যে হয় মালির মনে জাগলো বড় ভয়, হঠাৎ করে তুফান এলে যদি ঝরে যায়, করি যদি ঝরে যায়, যদি ঝরে যায় ভাবনা, তখন মালির মনে উপায় খোঁজে শুধু, নিজের আয়ু ফুলকে দিত জানতো যদি জাদু, যেই না ভাবা ফুল পরিয়ে গাছলো কাছে নেমে, বলল আমি খুশ হয়েছি ফুলের ওপর প্রেমে, সোনার কাঠি ছুঁয়ে দিলাম তাই গোলাপের বুকে, ঝরবে না এ গোলাপে বার বাঁচবে মনের সুখে, গোলাপ বাঁচবে মনের সুখে।
গোলাপের মতো তুমি থাকবে সদাই ফুটে, এ ফুললার এই কথাটি ভুল হবে না মোটে। তোমার মুখেও থাকবে লেগে ফুলের মতো হাসি, তোমার মুখেও থাকবে লেগে ফুলের মতো হাসি। তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি। কি হয়েছে, কোথায় গেল সবাই? হ্যাঁ আনন্দ কোথায় গেল, কি হয়েছে, কেউ? ঠান্ডা লাগছে? কাকাবাবু চিন্তার কিছু নেই, পেটে সামান্য একটু ব্যথা আছে, আমি ওষুধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। আনন্দ আনন্দ এসো এসো সুজাতা, কি হয়েছে আনন্দ? আনন্দ হ্যাঁ দিদি, কি হয়েছে ভাই? হঠাৎ এইখানে ব্যথা করছে। না 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 একদম উঠবে না, এখন রেস্ট নাও, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি এখনই সেরে যাবে। কাকাবাবু বাইরে চলো আসুন। কাকাবাবু আপনি তো ভাবছেন কেন, আমার মনে হয় কি ওর পেটে কোনো একটা ইনফেকশন আছে। আচ্ছা এক কাজ করি, ব্লাডটা টেস্ট করতে দিই। আপনি এত ভাববেন না, আমি তো আছি। আনন্দ তুমি তো সের আছো, একটু পেটে ব্যথা করলো আর তুমি বিছানা শুয়ে পড়লে, কিতনা তাগত তোমারা। এই দেখো তোমার জন্য কি এনেছি। বাহ কি সুন্দর ফুল, এটা রসনালির ফুল আছে। আরে আমার ফুলের কাছে না, শহরের তাম ফুল, একদম কাগজ কা ফুল। আমি না এক মহিনা কে দেশে যাচ্ছি আমার মুন্নাকে দেখতে, আমি ফিরে এসে যেন দেখি তুমি একদম ফিট হয়ে গেছো। একদম ফিট হয়ে গেছি। হ্যাঁ মা ওই টেবিলের জিনিসগুলো রোশন চাচাকে দিয়ে দাও। ও হ্যাঁ এই নাও রোশন ভাই, আনন্দ তোমার মুন্নার জন্য এগুলো পাঠাচ্ছে। আরে বাপ রে বাপ, ইতনা সারা চিজ হে, এত জিনিস, আমার মুন্না দেখলে বহুত খুশি হবে। লেকিন ভাইজি আমার মুন্না যখন জিজ্ঞেস করবে যে আনন্দ ভাইয়াকে কেমন দেখতে আছে, আরে আমি তখন কি বলবে? বলছিলাম কি খোকাবাবু যদি একটা ফটো আমাকে দেন। ফটো? আমার মুন্না দেখলে খুব খুশি হবে খুব। আচ্ছা দিচ্ছি এই না। রোশন চাচা এবার দেশ থেকে ফেরার সময় মুন্নাকে নিজের সঙ্গে নিয়ে আসবে, মুন্না আমার সঙ্গেই খেলবে আর আমার সাথেই থাকবে। জরুর আনবে, আমার মুন্নাকে জরুর নিয়ে আসবে। কে সুন্দর ছবি, আমি আসি ভাইজি। খোকাবাবু চলতে হ্যাঁ। হ্যাঁ ডক্টর ফরচার্জ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি। তাপস হ্যাঁ এক মিনিট ধরুন। তাপস আনন্দ সারা রাত ঘুমায়নি, পেটে বড্ড যন্ত্রণা হচ্ছে। ডক্টর ফরচার্জ আপনি রিপোর্টটা পাঠিয়ে দিন। রিপোর্টে কি আছে কি? রিপোর্ট এখনো আসেনি, আর সেইটা নিয়ে আমি ডক্টর ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছিলাম। আচ্ছা ব্লাড স্যাম্পলটাকে
তাহলে কেন তাপস বলো? ব্লাড স্যাম্পলটাকে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে পাঠিয়েছি। কাকাবাবু, অন্য টেস্টগুলোতে কিছুই পাওয়া যায়নি, কিন্তু এত জ্বর, তার উপর ব্যথাটাও কমছে না, তাই আমি এই টেস্টগুলো করতে বললাম। আমি সব বুঝি, তুমি যা করেছো আনন্দ ভালোর জন্যই করেছো। কাকাবাবু, ঈশ্বর করুন রিপোর্টগুলোতে যেন খারাপ কিছু না বেরোয়। হে ভগবান, তুমি কি আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না? যাকে ভালোবাসি, যাকে বুকের কাছে রাখতে চাই, তাকে। তাপস, কি বললে? রিপোর্টের সম্বন্ধে কি বললো? কখন পাওয়া যাবে? কাল বিকেল। কাল বিকেল পর্যন্ত যে আমার কি অবস্থা হবে! চলে। বাবা, আপনার কি শরীর খারাপ? ওই না তো, আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ, দুধটা ঠান্ডা করে নিয়ে যাচ্ছ তো? ডাক্তার ঠাকুর কি বললেন? বললেন বললেন রিপোর্টগুলো এলি না, চিকিৎসা শুরু হয়ে যাবে। এর আগে শরীর খারাপ হলে দু চার দিনই সেরে যেত, এবার যেন দিনকে দিন কেমন দুর্বল হয়ে পড়ছে। জানেন, কিচ্ছু খেতে চাইছে না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে বাবা। মা, মা যাও, যাও না তো ডাকছে, যাও। মা, আমার পেটের ব্যথাটা বেড়ে যাচ্ছে মা। ঠিক আছে বাবা, তুমি দুধটা খেয়ে নাও, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আমার দুধ খেতে ইচ্ছে করছে না মা। আচ্ছা বেশ, খেতে হবে না, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমার ঘুম আসছে না মা। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাহলে সেই গানটা গাও। গাইছি। ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয় ঘুম চোখে, সুখে জাগে স্বপ্ন ছোঁয়ায়। ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয় ঘুম চোখে, সুখ জাগে স্বপ্ন ছোঁয়ায়। রাত পোহালে কাছে আসবে সকাল, সোনা সোনা রোদ এসে জাগাবে যে কাল। ঘুম নেমে চোখে, ঘুম নেমে আয় ঘুম চোখে, সুখ জাগে স্বপ্ন ছোঁয়ায়। লা 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 নমস্কার। নমস্কার মা। শুনলাম ভাইয়ের শরীরটা ভালো নেই, কি হয়েছে? এখন খানিকটা ভালো আছে, ওর স্কুলের বন্ধু বান্ধবরা এসেছে, ওদের সাথে গল্প করছে, বারবার তোমার কথা জিজ্ঞেস করছে। এসো আনন্দ, তুই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। তুই স্কুলে আছিস না, আমাদের মনটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, খেলাধুলা পড়াশোনা কিছুতেই মন বসছে না, ঝগড়া করতেও ভালো লাগছে না। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি শিগগিরই ভালো হয়ে উঠবো, তারপর স্কুল যাবো। আচ্ছা ঠিক আছে। আরে দিদি, বসো বসো দিদি। দিদি, এরা সব আমার স্কুলের বন্ধুরা। এ হচ্ছে রাজু, মানে মোটু বম্বু। নমস্কার দিদি। এ হচ্ছে শুভ। নমস্কার দিদি। আমাদের অ্যাডাম, মানে অ্যাডাম গিলক্রিস্ট। এ
এ বিকাশ, নমস্কার দিদি, রোহন, নমস্কার দিদি, এ বাপ্পা, নমস্কার দিদি, ও আমাদের কৃষ্ণ বাবু, হ্যাঁ নমস্কার দিদি, বাপ্পা, আনন্দ বাবু তোমার এত বন্ধু, হ্যাঁ, আমি সবাইকে নমস্কার জানালাম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, বেঁচে গেছি বাবা, দিদি আমার দেখতে পাইনি, কেন? কারণ আমি ফুটবলের মতো দেখতে। আচ্ছা মা, এখন তো আমি ভালো হয়ে গেছি, ঘরে বসে বসে আর ভালো লাগছে না, অধিকার লনে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলবো? আজ নয় বাবা, কটা দিন যাক, তুমি আর একটু সেরে উঠো, তারপর খেলবে কেমন? আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যাক, আর তোমার বন্ধুরা খেলবে, আর তুমি তোমার দিদির সাথে বসে খেলা দেখবে। তুমি ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? ভয়ের কিছু আছে নাকি? কাকাবাবু, আনন্দ যা চায় তাই ওকে দেবেন, মানে মানে যাও খেতে চায়, যাও করতে চায়, সব এইসব কি বলছো? তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে আমি চাইনি, কিন্তু একজন ডাক্তার হয়ে সে কথা আমাকে বলতে হবেই কাকাবাবু, কথাটা যতই কঠিন হোক। আনন্দের আনন্দের বেঁচে থাকার দিন ফুরিয়ে আসছে কাকাবাবু। এই কথা বলো না তাপস, আনন্দের বাবা তোমার ভালো বন্ধু, আনন্দ তোমার ছেলের মতো, কিন্তু এই রিপোর্টটা, এই রিপোর্ট তো ভুল হতে পারে, ঈশ্বর কোন তাই যেন হয়। এতো রিপোর্টে দেখছি লিউকোমিয়া। কিন্তু এখন এর চিকিৎসা আছে কেন? চলুন ব্যবসায়, আমাকে আমাকে সান্ত্বনা দেবার জন্য ধন্যবাদ তাপস। সাবাস অনিমেষদা, ছক্কা। দিদি জানো অনিমেষদা ছক্কা মেরেছে? তাই? হ্যাঁ দিদি। আনন্দ, হ্যাঁ, তুমি দিদির সাথে বসে খেলা দেখো, আমি ভেতরে যাচ্ছি, কেমন? আচ্ছা। আরে দাদু এসে গেছে। দাদু তুমি কোথায় গেছিলে? তোমার এই দাদুর সঙ্গে একটু বেড়াতে গেছিলাম। আচ্ছা, তুমি ওদের সঙ্গে একটু খেলো না দাদু। ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই খেলবো। তুমিও যাও না দাদু। আমি তো ক্রিকেট খেলতে জানি না, আমি বরং তোমার পাশে বসি, ওদের ক্রিকেট খেলা দেখে কেমন? আচ্ছা। নিন দাদু, আপনি ব্যাট করুন, আমি বল করছি, আজকে একদম ইরফান পাঠানের মতো বল করবো। কই বলটা কোথায়? আনন্দ দেখো এমন বল করবো দাদু এক বলে বোল্ড হয়ে যাবেন। না অনিমেষদা, দাদুকে আউট করা এত সহজ না, দেখো দাদু কত ভালো খেলে। তুমি দেখোই না, দেখো দাদু রেডি। ও দাদু ফার্স্ট বলে
মানে বল কি দাদু? একি দাদু? তুমি বোল্ড হয়ে গেলে? হ্যাঁ দাদু ভাই, আজ আমি বোল্ড আউট হয়ে গেছি। মেরে গেছি দাদু ভাই, মেরে গেছি। আমি ভেতরে যাচ্ছি দাদু। আচ্ছা, তুমি এখানে বসে খেলা টেলা দেখো কেমন? ঠিক আছে। কি গো, কি বললেন ডাক্তার বাবু? তোমার এমন হতাশ লাগছে কেন? না না, হতাশ হবো কেন? তাহলে এমন চুপচাপ মনমরা হয়ে আছো যে, বলো না। শোনো, মমতাকে কিছু বলার দরকার নেই। ডাক্তারবাবু যা বললেন, আনন্দের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। দাদু। বলো দাদু। জানো মা, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? আমি স্বপ্ন দেখছিলাম যেন দেওয়ালি হচ্ছে, কত আলো চলছে, আমি নিজের বন্ধুদের সঙ্গে হইচই করছি, কত তুবড়ি জ্বলছিল, কত বাজি ফুটছিল, কত লোকজনও ছিল, দিদিও ছিল। আচ্ছা দাদু, দেওয়ালি আর কতদিন বাকি? আর কয়েকদিন পরেই দিওয়ালি। দাদু, এবার দেওয়ালিতে খুব ধুমধাম হবে না? আমরা খুব ধুমধাম করব। এখন একটু ঘুমো বাবা, ঘুমো। তাপস, আসুন কাকু বাবু, আসুন। ইঞ্জেকশনে কোনো কাজ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কাল রাত্রির যন্ত্রণাটা কমে গেছিল আর ঘুমটিও পেরেছে। যন্ত্রণা কমানো ছাড়া আমাদের হাতে আর কিছু নেই কাকা বাবু। আপনি বসুন, বসুন কাকা বাবু। জানো, আনন্দ কাল রাত্রিরে কালী পুজোর স্বপ্ন দেখেছিল, পটকা তুবড়ি। হ্যাঁ, তেও চাই বছরে দিওয়ালিটা খুব ধুমধাম করে সেলিব্রেট করতে। কিন্তু কাকা বাবু, দিওয়ালির তো এখনো এক মাস বাকি। আপনি এক কাজ করুন, দিন সাতেকের মধ্যে একটা দিওয়ালি উৎসবের আয়োজন করুন, নকল দিওয়ালি, কারণ আমাদের হাতে বেশি সময় নেই কাকা বাবু। কি বলছো তাপস? আমার আনন্দের পরামায় এখন হাতে গোনা কয়েকটা দিন মাত্র, মানে এক মাস দু মাসও নয়। এখন সবই ঈশ্বরের হাতে। আচ্ছা, ইন্ডিয়ার বাইরে নিয়ে গিয়ে কি এখন আর কোনো চিকিৎসা করানো যায় না? না, অনেক দেরি হয়ে গেছে, লাস্ট স্টেজ অফ লিউকেমিয়া। আমাদের এখন আর কিছুই করার নেই। ঈশ্বরের বিধান কেউ খণ্ডাতে পারে না, তার শাস্তি বড় কঠিন। কোনো অ্যাপিলও কাজ করে না। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই ছিনিয়ে নিতে চান? জানি না গত জন্মে কোন মহাপাপের শাস্তি পাচ্ছি কিনা, না হলে আনন্দকে হারাবার পর আমাকে বেঁচে থাকতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কাকা বাবু। আনন্দের শান্তির জন্য আমি 7 দিনের মধ্যে ধুমধাম করে দিওয়ালির উৎসব করব, ধুমধাম করে করব আমি, ধুমধাম করে করব আমি, ধুমধাম। আমাদের হাতে বেশি সময় নেই কাকা, আমাদের হাতে বেশি সময় নেই কাকা, আমাদের হাতে বেশি সময় নেই কাকা। বাবা,
বাবা, এবার এক মাস আগে দিওয়ালি হবে কেন? আনন্দ বলছিল তাই, মানে কি বলবো বোমা, সময় যে বেশি নেই হাতে। বাবা বাবা, কি কি হয়েছে, কি হয়েছে আমার আনন্দে? ভয় পেও না বোমা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। যেটা সত্যি সেটাই বলুন বাবা, আমি আমি সব সইতে পারবো। আমি জানি বোমা, আমি জানি তুমি সব সইতে পারো। এবার এবার আমাকে সহ্য করতে হবে বাবা, কিন্তু আমি কিছু করতে পারবো না, আমাদের কারোর কিছু করার ক্ষমতা নেই। না বৌমা না, না না, তুমি তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না, দেখো আমি তো ভেঙে পড়িনি, তুমি ভেঙে পড়ো না, সব সব বিগড়ে যাবে। তুমি চালাবেন না, না তুমি চালাও। একটু ওনাদেরকে বুঝিয়ে বলবেন, তুমি আনন্দকে দেখো, আমি বোঝাচ্ছি। অনিমেষদা, এক সেকেন্ড বলো, আর কি কি আর কি কি জ্বালাবো বলো। অনিমেষদা, আমাদের সব বাদী শেষ হয়ে গেছে, এবার কি করি বলো তো? বাদী শেষ হয়ে গেছে? কি বলছে, আজকে দিওয়ালি এত এত বাজি আছে আমার কাছে, তাই নাকি? দাঁড়াও আমি আনছি। বোমা, তুমি যত কাঁদতে চাও পরে কেঁদো, আনন্দ যদি জেনে যায় তাহলে। চেষ্টা তো করছি কিন্তু চোখের জল তো বাদ মানছে না বাবা। মমতা রায়মশাই, যান বোমাকে বোঝান। কি রে ভুবন, কেমন লাগছে দেওয়ালি? আরে এ তো আসল দেওয়ালির থেকেও মজা লাগছে। আসল দেওয়ালি মানে? আরে বাবাই তো বলেছে এটা নকল দেওয়ালি, আসল দেওয়ালি তো এক মাস পর। এক মাস পর? তোর তো অসুখ, এই অসুখে কেউ বাঁচে না, তাই তোকে খুশি করার জন্য এই দিওয়ালি হচ্ছে। বল দাদু ভাই, হ্যাঁ দিওয়ালি কেমন লাগলো? হ্যাঁ দাদু, খুব ভালো লেগেছে, কিন্তু এটা তো আর আসল দিওয়ালি নয়,
এটা তো নকল দেবালি তাই না? দাদু তুমি আমায় খুশি করার জন্য এক মাস আগে দেওয়ালি করেছ। এসব কথা তোকে কে বলেছে দাদু ভাই? আমি সব জেনে গেছি দাদু, আমি মরে যাব, আমি ভগবানের কাছে চলে যাব। না না, তুই কোথাও যাবি না, তুই আমাদের কাছেই থাকবি। দাদু তোমার মনে আছে ডাক্তার বাবু বলেছিলেন যদি একজনের চোখ কোন অন্ধকে দেওয়া হয় তাহলে সে দেখতে পায়। তাহলে দাদু তুমি আমার চোখটা তিথিকে দিয়ে দেবে? এসব কথা বলতে নেই দাদু, আমি মরে যাব কিন্তু আমার চোখ দিয়ে তোমাকে, মাকে, অনিমেষদাকে, সবাইকে দেখতে পাবো। দাদু কত ভালো হবে তাই না? বলো না দাদু তুমি আমার চোখ দিদিকে দিয়ে দেবে, বলো না, বলো না দাদু, বলো না। আনন্দ, আনন্দ বাবা এইসব কি করছি বাবা? মা তুমি আমার কাছে থাকো মা, আমার আমার খুব ভয় করছে মা। কিন্তু বাবা কিন্তু আমি তোমার কাছে আছি বাবা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। দাদু 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 আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মা। দাদু দাদু আমার পেটে খুব যন্ত্রণা করছে দাদু, দাদু মা মা তুমি একবার ওই গানটা শোনাবে মা, আমি ঘুমিয়ে পড়বো মা। মা গাও না মা, মা গাও, গাও না মা। আমি আমি সব কাজ ভুলে গেছি বাবা, আমি আমি সব গান ভুলে গেছি। যদি ওই যন্ত্রণাটা একটু কমে
চোখে জেগে থাকুক সুজাতা, আনন্দ চোখে আমাদের দেখবে। এটা কি কম শান্তনুর কথা? তুমি অমত করো না বৌমা, অমত করো না। শেষ ইচ্ছা পূর্ণ করো, পূর্ণ করো। কাকরু সজনে আয়ে না বালম, কাকরু সজনে। আরে এসো এসো অনিমেষ ভাই, এসো এসো। কাল রাতেই দেশ থেকে ফিরেছি, তো আজ সকালে হাওড়া থেকে ফুল আনতে আমার দেরি হয়ে গেল, সমঝে না? তোমার সব ফুল দিয়ে দাও রোশন ভাই। বহুত আচ্ছা, একদম মামলা ফিট। দেশ সে বাপস আনে কে বাদ খুশ খবরই শোনা দিয়া। লেকিন এ অনিমেষ ভাই, আরে তোমার চোখে আসু। রামু ভাইয়া, আরে তোমার ভি চোখে আসো। হে অনিমেষ ভাই, কাবা রে, আরে কাবা। হে অনিমেষ ভাই, তোমার তোমার খুকা বাবু আর নেই। তুমি কি বলছো? এসব কথা বলবে না, এসব কথা বলবে না। রোশন ভাই, রোশন ভাই, ও ঠিকই বলছে। ভগবান ভগবান আনন্দকে আমাদের কাছ থেকে চলো চলো, তোমার চম্পুর দিয়ে ওকে সাজিয়ে দেবে, চলো। আমি পারবে না, আমি পারবে না। খোকা বাবু,
তুমি কি করলে? আল্লাহ আল্লাহ, যে হাত দিয়ে আমি ওর জন্মদিন সাজিয়েছি, সেই ফুল দিয়ে নেই আমি পারবে না। আনন্দ আনন্দ, আমার ভাই আনন্দ, কেউ কথা বলছে না কেন? সুজাতা, ও তুমি জানো কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখলাম। আনন্দ কোথায়? তুমি একটু এদিকে এসো। আনন্দ ভালো আছে তো? ও ও ঘুমোচ্ছে। ও তাহলে ঘুমাক, আমি আমি বরং পরে আসবো। চল চলো। এখন একদম চোখ খুলবেন না, চোখ দুটো বন্ধ রাখুন। এবার খুব আস্তে আস্তে চোখ দুটো খুলুন। একবার এসো তোমা, দেখো তো, দেখো তো সেই দুটো চোখ তুমি চিনতে পারো কিনা। চিকিৎসা শুরু হয়েছে সেদিন থেকে আমার ভাই আমার কাছে আসেও না, আমার সাথে কথা বলে না। ও কোথায়? ওর ওর শরীর কি এখনো ভালো হয়নি? আমি আমি নিজে যাবো ওর কাছে। আমি ভাই 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 মা, আনন্দ, ওই তো আমার আনন্দ, আনন্দ আমাদের ছেড়ে চলে গেছে। না মা, আনন্দ যায়নি। কেঁদো না বৌমা,
আনন্দ কোথাও যায়নি। ওর চোখ দিয়ে ও তোমার দিকে তাকিয়ে আছে। দাদু, দাদু আনন্দ। সুজাতা, দেখো। চলে যাবার সময় আনন্দ তোমাকে দুটো চোখ দিয়ে গেছে, দান করে গেছে, যাতে তুমি তুমি সব দেখতে পাও। আনন্দ, আনন্দ আমার আমার ভাই, আমার ভাই আনন্দ। গেছিস আনন্দ? দাদু, দাদু এবারে বাড়ি চলুন। আর একটু থাকলে হতো না? ঠিক আছে, ঠিক আছে, চলো। সারা পৃথিবীতে কয়েক লক্ষ দৃষ্টিহীন মানুষ রয়েছেন। আমাদের এই ছবিটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো। এই ছবি দেখে যদি একজন মানুষও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক।